হ্যালো বন্ধুরা, আজকে আমি আছি হচ্ছে সেরা গোলরক্ষক রূপনাথ চাকমার নিজ গ্রামে, কি বলবো, এটা বুইয়াদামে আছি। তো এখানে এসে নানিরা এই যে শাকগুলো শাক করতেছে এইগুলা, তো আমি ওদের সাথে একটু কথা বললাম, খুবই ভালো লাগলো। এটা হচ্ছে নানি, আমার নানির জন্য সবাই ভগবানের কাছে প্রার্থনা করে দিবেন যাতে সব সময় সুস্থ থাকে। দেখতে পাচ্ছেন নানি, এটা হচ্ছে আমার নানি। এটা আর একটা, সবাই কিন্তু আসলে আমার ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, আসলে আমি গ্রামে গ্রামে ঘুরে আসলে সবার সাথে আমি একটু আড্ডা দিই বা মানে সুখ দুঃখ নিয়ে আসলে কথা বলি। আমি এখন আরেকজনের সাথে কথা বলবো। একটু আগে যে ভিডিওটা দেখছেন, যে আমার নানি মানে কি বলবো, জঙ্গল থেকে মাটাই লাকড়ি নিয়ে যে আসতেছে, ওই নানির সাথে আমি এখন কথা বলবো। এই যে এটা হচ্ছে নানি, একটু আগে আমার ভিডিওতে আপনারা দেখছেন মনে হয়, যে আসলে এই কি বলবো, মাঠে লাকড়ি নিয়ে বাড়িতে আছে। এই যে এই বয়সে আমার নানিরা কত পরিশ্রম করে দেখো, আমার নানিদের জন্য কিন্তু সবাই ভগবানের কাছে, যারা চাকমা আছেন, বুদ্ধিস্ট আছেন, তারা ভগবানের কাছে প্রার্থনা করে দেবেন। আর যারা আমার মুসলিম প্রিয় ভাই বোনেরা আমার ভিডিওটা যারা দেখতেছেন, সবাই আপনাদের আল্লাহর কাছে সবাই মানে প্রার্থনা করে দিবেন যাতে সবসময় সুখে থাকে আমার নানিদের জন্য। এখানে আসলাম আমি, গ্রামের বাড়িতে আসলে অন্যরকম একটা ভালো লাগে। এখানে দেখতে পাচ্ছেন এখানে লাকড়ি কেটে রাখছে, যেহেতু সামনে বর্ষার সিজন আসতেছে। বর্ষার সিজন আসলে আসলে লাকড়ি গুঁড়ো খুবই কষ্ট হয়, ভিজে যায়, রান্নাবান্না করতে খুবই কষ্ট হয়, যার কারণে এখন বর্ষা আসার আগে কিন্তু আসলে রেডি করতেছি এইগুলা। ওই যে দেখতে পাচ্ছেন ওই বাড়িতেও রাখছে লাকড়ি। গ্রামের পরিবেশগুলো দেখতে পাচ্ছেন খুবই, আসলে বেড়াঘর হলেও খুবই আসলে মজার। এটা হচ্ছে আমার নানি, ওই যে একটু আগে যে মাথায় লাকড়ি নিয়ে আছে, ওদের নানিদের বাড়িটা এটা। এই যে দেখতে পাচ্ছেন আমি আসলে চেষ্টা করি গ্রামের বাড়িতে ঘুরে ঘুরে, আসলে যে যারা খুবই অনেক পরিশ্রম করে তাদের নিয়ে আসলে সুখ দুঃখ নিয়ে মনের কথাগুলো আসলে শেয়ার করার জন্য আসলে খুবই চেষ্টা করি। জানি না আপনাদের কতটুকু ভালো লাগে, আসলে আমার ভিডিওগুলো আপনাদের কেমন ভালো লাগে তা আসলে জানি না।